গর্ভাবস্থায় অনেকেই স্যালাইন খান। স্যালাইন খাওয়াকে খুব বেশি পরিমাণে ভালো মনে করে থাকেন। জলশূন্যতা দূর করতে কিংবা ডায়রিয়া হলে সে সমস্যার সমাধানে স্যালাইন উপকারী। তবে আপনার কি জানা আছে প্রতিনিয়ত বিশ্বে কত সংখ্যক মানুষ ভুলভাবে স্যালাইন খাওয়ার কারণে মৃত্যুবরণ করছে? পাশাপাশি অনেক শিশুরাও এ কারণে মৃত্যুবরণ করছে। অধিকাংশ মানুষ স্যালাইন খাওয়ার সঠিক কারণ, সঠিক নিয়ম, এটি তৈরির সঠিক পদ্ধতি এবং এটি সংরক্ষণের সঠিক পদ্ধতি সম্পর্কেই জানেন না, যা মা ও সন্তানের জীবনের হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আজকের ভিডিওটি দেখে নিলে স্যালাইন সম্পর্কে সমস্ত ভুল ধারণা আপনাদের ভেঙে যাবে। স্যালাইন ভুলভাবে খাওয়ার কারণে একটি মা ও শিশুরও মৃত্যু ঘটবে না। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেল্প বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ডায়রিয়া, কলেরা বা যে কোনো কারণে যদি আপনার অতিরিক্ত পরিমাণে বমি হয়, পাতলা পায়খানা হয় কিংবা অতিরিক্ত গরমে শরীর থেকে বেশি পরিমাণে ঘাম বেরিয়ে যেতে থাকে, তবে একজন মানুষের স্যালাইন খাওয়া উচিত। বাড়িতে ছোট শিশু, প্রাপ্তবয়স্ক, কারো ঘন ঘন পাতলা পায়খানা হলে সেক্ষেত্রে নিশ্চিন্তে আপনি স্যালাইন খাওয়ান, তবে অনেক সময় কিছু ভুল করে থাকেন। স্যালাইন ঘরের প্রস্তুত করার সময় বেশিরভাগ মানুষই এই ভুলগুলো করে থাকে। প্রথমে জেনে নেই স্যালাইন কী কারণে খাওয়া উচিত। যদি কারো ডায়রিয়া, কলেরা বা ঘন ঘন পাতলা পায়খানার সমস্যা হয়, বারবার বমির সমস্যা হতে থাকে কিংবা অতিরিক্ত গরমে দেহ থেকে প্রচুর পরিমাণে তরল বেরিয়ে যায়, শুধুমাত্র তারাই স্যালাইন খাবেন। একজন সুস্থ স্বাভাবিক মানুষের যে কোনো কারণেই স্যালাইন খাওয়া উচিত নয়। অনেকেই মনে করে থাকেন স্যালাইন খেলে বুঝি তারা শরীরে অনেক বেশি শক্তি পাবেন, তাই অকারণেই স্যালাইন খান, এটি একটি অনুচিত কাজ। খাবার স্যালাইন মূলত কী? খাবার স্যালাইন একটি পানীয় যা জলশূন্যতাকে পূরণ করতে সাহায্য করে থাকে। অতিরিক্ত ডায়রিয়া ও বমির কারণে শরীরে জলশূন্যতা হতে পারে, যাও মানুষের মৃত্যু ঘটাতে পারে, কারণ এর কারণে দেহে লবণের স্বল্পতা দেখা যায়। খাবার স্যালাইন খেলে দেহের লবণের স্বল্পতা বা লবণের চাহিদা পূরণ হয়ে যায়, যা মানুষকে মৃত্যুর ঝুঁকির হাত থেকে বাঁচিয়ে দেয়। আপনার মনে প্রশ্ন থাকতে পারে খাবার স্যালাইনের মধ্যে কী কী আছে। খাবার স্যালাইন লবণ ও চিনির একটি সংমিশ্রণ, তবে এটি একটি সঠিক মাত্রা দেওয়া হয়ে থাকে, তাই আপনি ঘরে লবণ চিনি মেশালেই সেটি স্যালাইন হয়ে যাবে না। একটি সঠিক অনুপাতে আপনি লবণ ও চিনি মেশাতে পারলে সেটি স্যালাইন হিসেবে প্রস্তুত করা সম্ভব। এবারে জানাবো খাবার স্যালাইন তৈরির সঠিক পদ্ধতি কী। সাধারণত আমরা যে সমস্ত খাবার স্যালাইন ব্যবহার করে থাকি তার প্যাকেটের গায়ে সঠিক পরিমাণে এর পদ্ধতিটি লেখা থাকে। প্রত্যেকটি মানুষেরই উচিত স্যালাইন ব্যবহারের পূর্বে এই প্যাকেটটি ভালোভাবে পড়ে নেওয়া। সাধারণ ওআরএস বা খাবার যে স্যালাইন আমরা খেয়ে থাকি, যেটিকে আমরা ওর স্যালাইন বলে থাকি, সেটি তৈরির সঠিক পদ্ধতি হচ্ছে 28 কিংবা হাফ লিটার পরিমাণ জল নিয়ে নিতে হবে। এটি অবশ্যই পরিচ্ছন্ন একটি পাত্রে নিতে হবে, বিশুদ্ধ যে জল আছে। কেউ কেউ জল ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করতে পারেন, তবে কুসুম গরম জল, গরম জল, ফ্রিজের ঠান্ডা জল কোনোটাই ব্যবহার করা যাবে না। নর্মাল টেম্পারেচারের জল নিয়ে নিতে হবে। প্যাকেটটি ছেড়ে এর গায়ে যতটুকু পরিমাণে বা এর ভেতরে যতটুকু পরিমাণে এর মিশ্রণটি আছে সবটুকুই দিয়ে দিতে হবে। একটুও মিশ্রণ পরের জন্য রাখা যাবে না। একটি পরিচ্ছন্ন চামচের সাহায্যে এটিকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। দুধ, ফলের রস বা অন্য কোনো তরলের সাথে ভুলেও এটিকে মেশাতে যাবেন না। অনেকেই খাবার স্যালাইন আবার চিনি, গরু দুধ বা এগুলো মিশিয়ে শিশুকে খাওয়ান, এটিও ভুল পদ্ধতি। কোনো কিছুর সাথে এটিকে মেশানো যাবে না, শুধু জলের সাথে এটিকে মেশাতে পারবেন। এই মিশ্রণটিকে সম্পূর্ণরূপে গুলে নিয়ে প্রত্যেকবার পাতলা পায়খানা হওয়ার পরে এক গ্লাস করে সেবন করতে হবে। একজন মানুষ যদি পাতলা পায়খানা কিংবা কলেরায় আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে কলেরা বা পাতলা পায়খানা ভালো না হওয়া পর্যন্ত বা ডায়রিয়া ভালো না হওয়া পর্যন্ত প্রাপ্তবয়স্ক মানুষ হলে দৈনিক 3 লিটার পর্যন্ত স্যালাইন খেতে পারেন, এতে কোনো সমস্যা নেই। প্রত্যেকবার পায়খানা কিংবা বমি হওয়ার পরে অবশ্যই একবার স্যালাইন খাওয়া উচিত। তবে যদি আপনি অতিরিক্ত ঘামের জন্য স্যালাইন খেতে চান, সেক্ষেত্রে 2-3 গ্লাস খেলেই যথেষ্ট, এর বেশি খাওয়ার আর দরকার পড়ে না। এ তো গেল প্যাকেটের স্যালাইন। যদি কেউ ঘরে স্যালাইন প্রস্তুত করতে চান, সেক্ষেত্রে কীভাবে এটিকে প্রস্তুত করতে পারবেন, চলুন সঠিক পদ্ধতিটি জেনে নেই। অনেক সময় বাসায় স্যালাইন প্রস্তুত বা উপস্থিত না থাকতে পারে, সেক্ষেত্রে আপনি 1 লিটার পরিমাণ বিশুদ্ধ জল নিয়ে নেবেন। এর মধ্যে ঠিক 1 মুঠো পরিমাণ চিনি কিংবা গুড় মিশাতে হবে এবং লবণ মিশাতে হবে শুধুমাত্র 1 চিমটি পরিমাণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি বা গুড়ের মধ্যে যে কোনো একটি মিশাবেন, দুটোই মিশানোর দরকার নেই। চিনি 1 মুঠো হলে লবণ হবে 1 চিমটি এবং জল হবে 1 লিটার পরিমাণ।
অনেকেই ভুলভালভাবে খাবার স্যালাইনকে সংরক্ষণ করে থাকেন। খাবার স্যালাইন সংরক্ষণ করার পদ্ধতি হচ্ছে, এটিকে সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে, এটিকে গরম করে খাওয়া যাবে না। খাবার স্যালাইন যেই পাত্রে রাখবেন সেই পাত্রটিতে ঢাকনা দিয়ে রাখবেন, এটিকে ফ্রিজে সংরক্ষণ করবেন না। সর্বোচ্চ 12 ঘন্টা পর্যন্ত একবার মিশ্রিত খাবার স্যালাইন খাওয়া যেতে পারে। 12 ঘন্টা পরে এই স্যালাইন ফেলে দিতে হবে, কারণ এর মধ্যে তখন জীবাণু তৈরি হতে শুরু করে। স্যালাইন অবশ্যই বিশুদ্ধ জল দিয়ে তৈরি করা উচিত, পরিষ্কার পাত্রে স্যালাইন সংরক্ষণ করে রাখা উচিত। খাবার স্যালাইন খাওয়ার নিয়ম কি? যতবার পাতলা পায়খানা হবে ততবারই খাবার স্যালাইন খেতে হবে। প্রত্যেকবার 1/2 থেকে 1 গ্লাস পর্যন্ত স্যালাইন খাওয়া যেতে পারে, তবে শিশুদের ক্ষেত্রে পরিমাণটি কমিয়ে আনতে হবে। শিশুদের ক্ষেত্রে চামচের সাহায্যে স্যালাইন খাওয়াতে হবে। শিশুদের ক্ষেত্রে কতটুকু পরিমাণে স্যালাইন খাওয়াতে হবে তা প্যাকেটের গায়ে পড়ে নেওয়া উচিত। কিছু কিছু ক্ষেত্রে ছোট শিশুদের রাইস স্যালাইন খাওয়াতে বলা হয়ে থাকে। রাইস স্যালাইন প্রস্তুতের নিয়ম প্যাকেটের বাইরেই লেখা থাকে, সেই নিয়ম অনুযায়ী স্যালাইন প্রস্তুত করতে হবে। এবং বয়স অনুযায়ী কিছু শিশুকে 10 চামচ, কিছু শিশুকে 20 চামচ, কিছু শিশুকে এর চেয়ে বেশি বা কম খাওয়ানোর কথা বলা থাকতে পারে। প্রত্যেকবার পাতলা পায়খানা হওয়ার পরে সেই অনুযায়ী খাওয়ানো উচিত। বাচ্চাদের স্যালাইন খাওয়ানো নিয়ে কিছু ভুল ধারণা আছে। অনেক মায়েরাই মনে করে থাকেন যে মা যদি স্যালাইন খান তবে বাচ্চাকে স্যালাইন খাওয়ানো হয়ে যাবে, বাচ্চাকে আর স্যালাইন খাওয়ানোর প্রয়োজন নেই। অধিকাংশ ক্ষেত্রে 6 মাসের কম বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এটি করা হয়ে থাকে। যেহেতু 6 মাসের কম বয়সী বাচ্চাদের দুধ ছাড়া অন্য কিছু খাওয়াতে বারণ করা হয়ে থাকে, তাই অনেকেই মনে করেন মা যদি স্যালাইন খায় স্যালাইনের এই পুষ্টি বাচ্চা দুধের মাধ্যমেই পেয়ে যাবে, যেটি ভুল ধারণা। 6 মাসের কম বয়সী বাচ্চার যদি ডায়রিয়া কিংবা পাতলা পায়খানার সমস্যা হয়ে থাকে বা বারবার বমি করতে থাকে, সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাকেই স্যালাইন খাওয়াতে হবে। মা স্যালাইন খেলে বাচ্চার চাহিদা পূরণ হয়ে যাবে না। আর সেটি যদি আর একটু বড় বাচ্চাও হয় যে বাচ্চা দুধের উপরে নির্ভরশীল, সে বাচ্চাকেও সরাসরি স্যালাইন খাওয়াতে হবে, মায়ের দুধের মাধ্যমে সে স্যালাইন পাবে না। অনেকেই বাচ্চাকে ফিডারে ঢেলে স্যালাইন খাওয়ান, এতে স্যালাইন ঠিক কতটুকু পরিমাণে বাচ্চা খাচ্ছে তা বোঝা যায় না, তাই ফিডারে ঢেলে স্যালাইন না খেয়ে সরাসরি বাচ্চাকে চামচ দিয়ে স্যালাইন খাওয়ানো উচিত। অনেকেই মনে করেন স্যালাইন খেলে বাচ্চার জ্বর, ঠান্ডা, সর্দি ইত্যাদি সমস্যা হয়, যেটিও ভুল ধারণা। স্যালাইন খেলে এ ধরনের কোনো সমস্যাই হয় না। অনেকে স্যালাইন তৈরি করার সময় সবচেয়ে বড় যে ভুলটি করে থাকেন তা হচ্ছে স্যালাইনের প্যাকেট থেকে অল্প একটু করে স্যালাইন দিয়ে তারপরে সেই প্যাকেটটি মুড়ে রেখে দেন। মনে করেন যে পুরো প্যাকেটে স্যালাইন যেন নষ্ট না হয়, অল্প অল্প করে তৈরি করে অল্প অল্প করে খাবেন। এটি সবচেয়ে বড় একটি ভুল কাজ, যার কারণে একজন মানুষ বা একটি শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার অনেকেই করেন কি, অল্প পরিমাণে জলের মধ্যে পুরো স্যালাইনের প্যাকেট এই জন্য ঢেলে দেন যেন টেস্টটা একটু ভালো লাগে বা খেতে ভালো লাগে, এটিও খুব বড় একটি ভুল কাজ। প্যাকেটের গায়ে যে নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী অবশ্যই পানির পরিমাণ ঠিক রাখতে হবে। যদি আপনি কম পরিমাণে পানিতে বেশি পরিমাণে স্যালাইনের পাউডার মিশিয়ে ফেলেন তবে দেখা যাবে যে পানির অনুপাতের তুলনায় লবণের ঘনত্ব বেড়ে যাবে, ফলে এই পানি বা এই স্যালাইন খেলে শরীরে লবণের পরিমাণ অনেক বেড়ে যাবে এবং ব্রেনের কোষগুলো ফেটে গিয়ে সেখান থেকে লবণ নিঃসৃত হতে পারে। শিশুদের ক্ষেত্রে এটি এতটাই বেশি জটিল হতে পারে যে তাৎক্ষণিকভাবে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে, মানুষ কোমায় পর্যন্ত চলে যেতে পারে, তাই এই ভুল কখনোই করবেন না। পরিমাণের চেয়ে কম কিংবা বেশি কোনোভাবেই স্যালাইন মিশ্রিত করবেন না। কম পরিমাণে দিলেও ক্ষতি হবে, বেশি পরিমাণে দিলেও ক্ষতি হবে। আশা করছি স্যালাইন সম্পর্কিত সকল তথ্য আজকের ভিডিওটির মাধ্যমে পেয়ে গিয়েছেন। আরও একটি বিষয় জানিয়ে দিচ্ছি, সুস্থ ও স্বাভাবিক মানুষের অকারণে স্যালাইন খাওয়ার দরকার নেই। শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে, শরীরে লবণের ঘাটতি হলে, অতিরিক্ত বমি হলে, ডায়রিয়া কিংবা পাতলা পায়খানা ও কলেরা হলেই স্যালাইন খাওয়ানো উচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের কাছে বেশি বেশি শেয়ার করে দিন, যেন সবাই এই ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।